গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এসে গেছি আবার বাংলানা ব্লগ নিয়ে তোমাদের কাছে। তো আমরা 16ই জুন, আমার মেয়ের গানের পরীক্ষা ছিল ক্লাসিক্যাল সেকেন্ড ইয়ার। তো আমি ওই জন্য ওকে নিয়ে যাচ্ছি আর ছেলেকে নিয়ে যাচ্ছি। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম গানের পরীক্ষা, আমার মেয়ের গানের পরীক্ষা, যেখানে তা খুব অনেক দূর পড়েছে, মানে কই পুকুর ছাড়িয়ে এক জায়গাটার নাম কি বেলতলা, মানে ভারত সেবা আশ্রম, তারপরে একটা স্টপেজ ওইখানে মানে গানের মানে পরীক্ষা। তো আমি এখানে টোটো রিজার্ভ করে নিয়ে টোটো করে গেছিলাম। তো পাড়া আমার পাড়ারই এক দাদা, সেই পাশের বাড়ি, তো ওখানে ওনার টোটোটা নিয়ে আমরা গেছিলাম। অনেকটাই দূর, সেই জন্যে আমাকে রিজার্ভ করেই যেতে হয়েছে। আর সকাল যাতে রোদ্দুরটা না লাগে আমরা ভেতর দিয়ে যাচ্ছি। তো এখানে দেখো রেল, মানে রেলগেট পড়ে গেছে, রেল আসবে মনে হয় ট্রেন, তাই জন্য এখানে আমরা গাড়ি মানে মানে আটকে ছিল, তারপর আবার গাড়ি ছেড়েছে। তো এখান থেকে আমরা যাচ্ছি অনেকটাই দূর। তো রেডি হয়ে সকালবেলা ওদের কিছু খাইয়ে নিয়ে বেরিয়েছি। তো দেখো গানের ওখানে পৌঁছাবো, গানের পরীক্ষা দেবে অনেক, এই দেখো আসছে। তো আমরা অনেক আর্লি মর্নিং মানে 10টার মধ্যে পৌঁছে গেছি, 10টার মধ্যে বলেছিল, তা এখন অনেকেই আসেনি, আসবে। যেখানে বসে আছি এখানে ভালো ব্যবস্থাও করেছে, কারণ এখানে যাতে দুধটা না লাগে, যেহেতু গরমটা প্রচণ্ড, তাই জন্য এখানে একটা শেডের মতো দিয়ে দিয়েছে। আর এখানে দেখো অনেক, এবার আস্তে আস্তে লোক আসছে, আর এখানে যা যা যার জন্য ওয়েট করছিলো তা যা এসে গেছে, আর সবাই এক এক করে ঢুকছে। তো ওখানে করার জন্য এই যে দেখো যা আছে, আমি একটু জানলার ফাঁক মানে জানলারটার সাইড দিয়ে একটু তোলার চেষ্টা করছি, তোলার তো নেই, আমি তো একটুখানি তুলেছি। এখানে দেখো একটা বাচ্চা ছেলে তবলা শিখছে, সেই তবলার তাল ওইটারই একটা পরীক্ষা দিচ্ছে। আর এখানে আমার মেয়ে গানের পরীক্ষা দিচ্ছে, সেইটা একটুখানি আমি ভলিউমটা রেখে দিয়েছি শোনা যায় না একটুখানি, জাস্ট ক্লাসিক্যালের এটা সেকেন্ড ইয়ার। তো এখান থেকে গান হয়ে গেলেই জাজ সামনে বসে দেখে যে লিখছে উনি হচ্ছে জাজ, তো উনি যা ধরছে সেটা বলতে হবে। আর গানের পরীক্ষা হয়ে যাওয়ার পর আমরা আবার ওখান থেকে বেরিয়ে গেছি, আর বেরিয়ে বাড়িতে এসেছি মানে 12:45 এসে তারপর রান্না বসেছি, যেন খিদে সবারই পেট চুচু করছে। তো বন্ধুরা এইটুকুনি ভিডিও তোমাদের কাছে শেয়ার করার ছিল সেই জন্যই। তো দেখো আমাদের গান মানে মেয়ের গানের পরীক্ষা হয়ে গেছে, আমরা আবার ব্যাক করছি বাড়ি। আর বাড়িতে পৌঁছাতে বললাম না 12:45 মানে 12:45, তখন আমি তাড়াতাড়ি করে হাত পা ধুয়ে ভাত একদিকে মানে মানে তরকারি কেটে কুটে বসিয়ে দিয়েছি, তারপরে মাংসটা করেছি। মানে খুব মানে খিদে পেয়ে গেছে বাচ্চাদের, সেই সকালবেলা ব্রেকফাস্ট খেয়ে বেরিয়েছে, আর খিদে তো পাওয়ার কথাই এই জন্যই। আর এইটুকুনি ভিডিও তোমাদের কাছে শেয়ার করছিলো, তোমরা ভালো থেকো, টাটা।